নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের স্বাগতম তো আজকে আমি জেন্ডার এবং নিয়ারবাই শেয়ার এই দুটি অ্যাপ্লিকেশনের মধ্যে স্পিড টেস্ট করব এবং দেখব সেম ফাইলকে ট্রান্সফার করতে কোন অ্যাপ্লিকেশনটি তাড়াতাড়ি ট্রান্সফার করে এবং কোনটি লেট হয় তো যে জেন্ডার আছে সেটা তো ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে বাট এখনও কিছু কিছু লোক জেন্ডার আমাদের ফোনে ইনস্টল করে রেখেছে তাদের ফোনে তো আজকের ভিডিওটার রেজাল্ট আছে যেটা খুবই শকিং তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বাট ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট কথা গাইস আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অন করে দেবেন এই চ্যানেলে আপনি একটু আলাদা এবং হাটকে টাইপের সম্পূর্ণ জেনুইন ভিডিও বাংলা ভাষায় দেখতে পারবেন ইতিমধ্যে আমি OnePlus 8 Pro OnePlus 7T প্রায় সমস্ত OnePlus Nord প্রায় সমস্ত পপুলার ফোনের আনবক্সিং থেকে শুরু করে ফুল রিভিউ দিয়েছি তাছাড়াও আমার এই চ্যানেলে OnePlus-এর যে বার্ডস আছে সেটার গিভওয়ে চলছে আপনি যদি পার্টিসিপেট করতে চান তাহলে ওই ভিডিওটার লিংক আপনি ওপরে আই বাটনে পেয়ে যাবেন অবশ্যই চেক আউট করবেন তো বন্ধুরা আমার চ্যানেলটা একদমই নতুন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটুকুনি বলতে পারি এই চ্যানেলে আপনি কোনোদিন কোনো ফেক ভিডিওস দেখতে পাবেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেল ভিজিট করে আরও দু চারটে ভিডিওস দেখুন যদি ভালো লাগে তারপরেই না হয় এসে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক অলরাইট বন্ধুরা তো সবার প্রথম স্টার্ট করা যাক জেন্ডার দিয়ে তো সবার প্রথম দুটো ফোনকে আমি কানেক্ট করে নিই অলরাইট তো এটা কানেক্ট হয়ে গেছে এবার আমি ফাইলটাকে সেন্ড করব তার সাথে সাথে যে স্টপ ওয়াচ আছে সেটাকেও অন করে দেব তো আজকে আমার কাছে আর অন্য কোনো ফোন নেই তাই জিও ফোন দিয়ে করতে হচ্ছে এবার আমি সেন্ডে ক্লিক করব এবং তার সাথে সাথে স্টপ ওয়াচটাকেও অন করে দেব তো চলুন এবার দেখা যাক এই ফাইলটা পৌঁছাতে কতটা সময় নেয় ফাইলটার সাইজ হলো 693 MB অনেকটা বড় ফাইল আমি চুজ করেছি স্পিডটা দেখার জন্য আপনি এখানে স্পিডও দেখতে পাচ্ছেন 7.56 MB আশেপাশে স্পিড দিচ্ছে তো বাস গাইজ আর একটুখানি এটা শেষ হয়ে যাবে এখনই তো আমি ল্যাপ নেওয়ার জন্য রেডি হয়ে যাই ওকে বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এক্সেন্ডার আছে সেটা 1 মিনিট 34 সেকেন্ডের মধ্যে যে ফাইল আছে সেই ফাইলটাকে ট্রান্সফার করে দিয়েছে তো এবার দেখা যাক যে নিয়ারবাই শেয়ার আছে সেটা কত বেশি অথবা কত কম সময় নেয় এক্সেন্ডারের থেকে ওকে বন্ধুরা তো এবার আমি ওই সেম ফাইলটাকে নিয়ারবাই শেয়ার দিয়ে ট্রান্সফার করব এবং দেখব জেন্ডারের তুলনায় কতটা ফাস্ট অথবা কতটা স্লো ট্রান্সফার করে তো এর জন্য দুটো ফোনেই ব্লুটুথ লোকেশান এবং ওয়াইফাই অন থাকা জরুরি যদি না থাকে কোনো ফোনে তাহলে অবশ্যই অন করে নেবেন নয়তো এটা ওয়ার্ক করবে না তো অবশ্যই কনফার্ম করে নেবেন দুটো ফোনেই যেন ব্লুটুথ ওয়াইফাই এবং লোকেশান সার্ভিস অন থাকে তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে সেন্ডে ক্লিক করতে হবে তারপর নিয়ারবাই শেয়ার এবং আপনি দেখতে পাচ্ছেন এই ফোনেও অপশানটা চলে এসছে তো এবার আমি ফোনটাকে চুজ করব
এবার এখানে অ্যাকসেপ্ট করতে বলছে, তো অ্যাকসেপ্ট করার আগে যে স্টপওয়াচ আছে সেটাকেও অন করে নেব। তো আমি স্টপওয়াচটা অন করে দিয়েছিলাম, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন স্টপওয়াচ অন হয়ে গেছিল, বাট আলোটা নিভে যায়। তো এবার দেখা যাক কত কম অথবা কতটা বেশি সময় নেয়। বন্ধুরা একটা কথা আপনাদের বলে দিই, আমি এই ভিডিওটা জাস্ট এক্সপেরিমেন্ট পারপাস ইউজ করছি। ইন্ডিয়াতে জেন্ডার ব্যান হয়ে গেছে, বাংলাদেশেও করে দেওয়া উচিত, কারণ এটা একটা চাইনিজ অ্যাপ এবং এদের যে আপনার যে পার্সোনাল ইনফরমেশান আছে সেটা ওদের চায়নাতে সার্ভারে সেভ হয়। তো সবার প্রথম সেফটি ফার্স্ট, তো আপনাদের সেফটির জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটা করার আমার একমাত্র উদ্দেশ্য হলো নিয়ার বাই শেয়ার ইউজ করা। হয়তো আপনার 5-10 সেকেন্ডের ফরক আসতে পারে, বাট অবশ্যই আপনার জেন্ডার ইউজ করা উচিত নয়। আমি অবশ্যই এই ভিডিওটা বানানোর সঙ্গে সঙ্গে জেন্ডার অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দেবো। তো রেজাল্ট যাই আসুক, আপনাদেরকে আমি অবশ্যই বলবো জেন্ডার ইউজ না করে নিয়ার বাই শেয়ার অবশ্যই ইউজ করবেন। আমি জানি অনেক লোকে এখনও জেন্ডার অ্যাপ্লিকেশনটা ইউজ করে, তো তাদেরকে আমি বলবো আপনার বাড়ি ইন্ডিয়া অথবা বাংলাদেশে যেখানেই হোক না কেন জেন্ডারটাকে অবশ্যই আনইনস্টল করে দেবেন আপনার ফোন থেকে। অনেক ভালো নিয়ার বাই শেয়ার এবং অ্যান্ড্রয়েডের নিজের, তাই অবশ্যই সেটা ইউজ করুন। তো এবার এটা শেষ হয়ে যাবে এখনই, তো আমি ল্যাপ নেওয়ার জন্য রেডি হয়ে যাই। অল রাইট, তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছ টাইম 1 মিনিট 47 সেকেন্ড, মানে যে জেন্ডার আছে সেটার থেকে 13 সেকেন্ড এক্সট্রা টাইম নিয়েছে এটা ফাইলটিকে, সেম ফাইলটিকে ট্রান্সফার করতে। তো স্পিডের ব্যাপারে একটু এগিয়ে থাকলেও জেন্ডার অবশ্যই আপনি নিয়ার বাই শেয়ারটাকে ইউজ করবেন। বন্ধুরা দেখে নিয়েছেন ভিডিওটি, গাইজ যে নিয়ার বাই শেয়ার আছে সেটা মাত্র 5 থেকে 10 সেকেন্ড পিছিয়ে জেন্ডারের থেকে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যারা যারা এখনও জেন্ডার ইউজ করেন তারা তারা করবেন না, কারণ এটা আপনার পার্সোনাল ইনফরমেশানের জন্য খুবই ক্ষতিকারক। ইন্ডিয়াতে অলরেডি এটা ব্যান হয়ে গেছে, তো যদি আপনি ইন্ডিয়া অথবা বাংলাদেশে যেখানেই থাকেন না কেন আপনারা নিয়ার বাই শেয়ারটা ইউজ করুন। এটা অ্যান্ড্রয়েডের একদম ইন্টিগ্রেটেড সার্ভিস, তো আপনি সেটা ইউজ করুন, আশা করি আপনার জন্য বেটার হবে। এবং 5 থেকে 10 সেকেন্ড আশা করি আপনার জন্য খুব একটা বেশি ডিফারেন্স হবে না। তো বাস গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা জাস্ট এক্সপেরিমেন্ট পারপাস ছিল, তো কেউ প্লিজ আপনাদের ফোনে জেন্ডার অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।